বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে হেল্প করব সেটা হচ্ছে আমি আজকে যারাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছে এবং মনিটাইজ হওয়ার পরে যে জিনিসটা হয়, আপনার অনেকগুলো ভিডিও আছে। সো অনেকগুলো ভিডিও থাকার দরুন আপনি যদি একটা ইউটিউব যখন মনিটাইজ কমপ্লিট করে দিল এবং কংগ্রেচুলেশন জানালো ইউটিউব টিম, দেন আপনার প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আপনাকে মনিটাইজ করতে হবে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে আপনি একসাথে এক ক্লিকে সবগুলো ভিডিও মনিটাইজ করতে পারেন। সো আসেন দেখা যাক কীভাবে মনিটাইজ করা যায়। সো অ্যাট ফার্স্ট আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোনো ব্রাউজার দিয়ে গুগলে ইউটিউবে চলে যাব। সো ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পরে আমরা আমাদের যে চ্যানেলটা আছে সেটাকে সাইন ইন করে নিব। সাইন ইন বলছে লগ ইন করে নিব। সো লগ ইন করে নেওয়ার পরে সো আমরা লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে যে জিনিসটা করতে হবে, আমাদের একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা লগ ইন হয়ে গেল। সো লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে যে চ্যানেলের যে লোগোটা আছে, এই লোগোর উপরে একদম ডান পাশে লোগোর উপরে আপনি সরাসরি এখানে দেখবেন যে একটা অপশন আছে যে ইউটিউব স্টুডিও। সো ইউটিউব স্টুডিওটির উপরে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসটা আসবে। দেখেন এই যে কংগ্রেচুলেশন অলরেডি জানাইছে। সো আমাদের যেটা করতে হবে সরাসরি এখানে যে দেখেন এই ড্যাশবোর্ড, সো চ্যানেল ড্যাশবোর্ডের ওখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্টের উপরে ক্লিক করব। সো কন্টেন্টের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে অলরেডি যে ডলার US ডলারের চিহ্নটা কিন্তু দেখাচ্ছে। সো আমি যদি একটা একটা করে করি, ধরেন দেখেন এখানে প্রায় 131 টিউটোরিয়াল আছে। সো আমাকে একটা একটা করতে গেলে অনেক টাইম লাগবে। সো আমি যদি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে 1 দিলাম এবং সেভ দিলাম। দেখেন এটা একটু রিলোড নেবে, রিলোড নিয়ে অটোমেটিক্যালি কিন্তু এখানে যে মনিটাইজেশনটা অন হয়ে যাবে। একটু দেখেন এই যে অলরেডি কিন্তু ডান, সিঙ্গেল শট। সো আমি যদি এটাকে এখানে দেখেন একদম উপরে চলে যাবেন, যেটা আমাদের করতে হবে সেটা একদম উপরে যে দেখেন এই যে ভিডিও নামের একটা অপশন আছে, এই যে সিলেক্ট অল, এই সিলেক্ট অল ক্লিক করবেন। সিলেক্ট অল আমি ক্লিক করার পরে দেখবেন এখানে 30টা সিলেক্ট হয়েছে। সো 30টা সিলেক্ট করার এখানে 30টা সিলেক্টের উপর সিলেক্ট করবে, আবার একটা ক্লিক করবেন, দেখবেন এখানে অল সিলেক্ট দেখাচ্ছে টোটাল যত ভিডিও আছে। এরপর এখানে যে এডিট অপশনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন মনিটাইজেশন, এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে অন আছে আবার অফ আছে। সো আপনি অন দিয়ে দেবেন। এখানে আপডেট ভিডিও, সো আপডেট ভিডিও যখন দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে একটু সময় নেবে। সো এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন ইউটিউব আপনাকে একটা ওয়ার্নিং দেবে, আর ইউ শিওর? সো এই শিওর হওয়ার পরে এখানে যখন হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনার সব ভিডিও কিন্তু আপনার বলতেছে যে আপনি ক্লিক করার পরে কিন্তু স্টপ করতে পারবেন না, এই জন্য কিন্তু সে ওয়ার্নিং দিচ্ছে। সো আমরা ওয়ার্নিংটা ইয়েস করলাম যে হ্যাঁ আমরা বুঝতে পারছি আপডেট ভিডিও। সো আমরা এখানে আপডেট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন এই যে এটা অনেকক্ষণ মোটামুটি একটু রিলোড নেবে, রিলোড নিয়ে সবগুলা ভিডিও একসাথে কিন্তু মনিটাইজ করে সে ছেড়ে দিবে। সো একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করি। সো বন্ধুরা অলরেডি দেখেন এখানে 132টা ভিডিও আছে, সবগুলো কিন্তু মনিটাইজ হয়ে গেছে এবং ডান। সো আমরা কি করি এখন, জাস্ট একটু এখানে রিলোডটা দিয়ে দিলাম। এবার দেখেন সবগুলা ভিডিও দেখেন অলরেডি মনিটাইজড। সো বন্ধুরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। যদি এই মনিটাইজেশন সম্বন্ধে আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জন্য ভুলবেন না, আরও নতুন নতুন অনেক প্রবলেমের সলিউশনস কামিং। সো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি।